গর্ভবতী হইলে একটা বাতা আছে, বাতা দেয় সরকারে। কে দেয়? সরকার। সরকার খাই দেয় কাম নাই, তোর বউ বাচ্চা জন্ম দিবা সরকার টেয়া দিব। তোর বউ তো হয় নাই, তুই বুঝবি কি না? আমার বউ হয় না, আমার বউ রয়েছে। সরকার তুই সন্তান জন্ম দিব সরকারের লাভ কি? প্রেগনেন্সি ভাতা দিতাছে, ভাতা দিয়ে সরকারের লাভ কি বেটা? বুঝেন না, আমার একটা বাচ্চা যদি সুন্দর করে পৃথিবীতে আসে, যদি এটা ভবিষ্যতে সরকারের কাজে লাগবে না, আমার বাচ্চা এই ভবিষ্যতে রাজনীতি করব, সরকারের পাশে যায় দাঁড়াইবো, বুঝেন না কিছু আপনি? ভোটার হইব, ভোট দিব সরকারে। সুস্থ শান্তিতে যখন ডেলিভারিটা হয়, ওই কারণে ওই চেহারা দিতাছে, সিজারটা ভালো করে করতে পারে। ওই সিজারের লাগে টাকা দিতাছে? তুই যদি ডাইরেক্ট হয় ওইটা টাকা ফেরত নিবে না? এটা সুস্থ শান্তিতে যদি ভালোভাবে হয় তাহলে মনে করতে টাকা একবারে দিয়ে দিবে। আমি বুঝতেছি না, পুয়াতি ভাতা দিতাছি। আপনি বুঝতেছেন, আপনি বড় আছেন, আপনি বড় আছেন, আপনি টাকা পাইবেন। আমার গৌরে কার কাছে নিয়ে যাবেন? মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, কাউন্সিলর ওগুলি। কয় টাকা? ৩২,০০০ টাকা লাগবে না বেটা আমার ৩০,০০০ টাকা কম দিতে ৩০,০০০ টাকা দিতে কো ভাই যা আমার বউ তো পোয়াতি তাহলে আমার বউ আগে নিয়ে যাই তারপর তোর বউ নিয়ে যাই আমি যা কমনি তোর বউ ৩২,০০০ টাকা বাবি বাচ্চার জন্য তো সুসংবাদ, সরকার এখন পোয়াতি ভাতা দিতেছে। পোয়াতি যারা আছে জাগো মহিলার পেটে বাচ্চা, এরকম এরা বাচ্চা খালাস করবে না, এর লাগে সরকার টাকা দিতেছে। টাকা দিতেছে কতটা জানো? ৩২,০০০ টাকা দিবে? হ্যাঁ দেবে, বেশ ভালো কথা। নিমু আমি কি মানা করছি? ও বাচ্চাটা তো সুন্দর মতো হয়। এই বাচ্চা হইলে কি আবার টাকা দিয়ে দিতে হইবে? আমি কিন্তু আমার বাচ্চা দিতে পারবো না, কইয়া দিলাম, অনেক কষ্ট করে হইছি। ওকে নিজি তোমার সারা নিব তোর কালার হবে, আমার মতো হইলে বাপের দোষ, আর নিজের মতো হইলেও বাপের দোষ। ৩২,০০০ পোয়াতি ভাতা ডাইরেক্ট। শোনো,
ওই 32,000 টাকা যদি পাই না তাইলে কিন্তু আমার ঘরটা তুইলে ফেলাম। হ্যাঁ ঘর ঘর না তুই লাগে বাচ্চাটা বাই কর। বাচ্চা বাই কর মানে বাচ্চা এনে আছে থা সমস্যা কি? এনে তো শান্তিতেই আছে, খাওয়ান লাগতেছে না পড়ান লাগতেছে না। তোরে খাওয়াই দে খাওয়াই দে আমি শরীর হয়ে যাইতেছি, তুই খাইলে ও থাক বুঝোস না। চল ওই মেম্বারের কাছে একটু যাই। হিসাব কর, ক্যালকুলেটর দিম। জানুয়ার মাস জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ ওইটারে তোমার কি মাস কয়? ওইটা মাস মাস এপ্রিল চার মাস। তাহলে তো হবে না বাবা। কে কুমের পক্ষে ছয় মাস থেকে সাত মাস লাগবে। তাহলে আপনি কয়ে দিয়েন যে ছয় থেকে সাত মাস দেন। আমি আবার মিশা কথা কমো, আপনারা রিলিফের মাল আইনা বিক্রি করে খাইতেছেন, এইগুলো মিশা কথা কইতে পারেন। আর আমার বইয়ের হলো ওই চার মাস ধরে সাত মাস বানাইবেন, এটাই মহাভারত অশুদ্ধ হবে। জি না এটা পারবো না বাবা। কেন তুমি যত মুখবাজি করো এটা পারবো না। কেন পারবেন না? কেন আমাকে উনি দুধক আছে দুধক এটা পারবো না। আমি তুমি আমার বউ দিব না, আমার বাচ্চার কসম। মুই যদি বাইরে আসে অগ তো ভোট দিবা দিব না। চলবো তাই বলে আমি এত বড় অকাম করতে পারবো না। আপনার না বাতি ভাতা প্রেগনেন্সি ভাতা কি গর্ভবতী নতুন মানুষ তো ঠিক করে বুঝে কথা কইতে পারে না। আচ্ছা শুনো বাবা, ওই মোরদারে তিনটে আইছিল, থাকলে দিতাম। আর আমি তো মহিলা মানুষ বেশি দেয় না, তিন ওয়াট মিললেই আমার তিনটে দিচ্ছে।
আপনারা ভোট নিতে আইসেন, আপনারা মেম্বার গিরি ছুটাই দিব। আমার বাচ্চার কষ্ট, আমার বাচ্চার কষ্ট ভাতা যদি না পাই তোর বিল্ডিং তোর নাতির পড়ছে ভাঙা পড়বো। কলমের কালি দে না, জুতা দিয়ে দিব জুতা। আমার হয় আপা, তোমার হয় খালা, এই তো তুমি এনে পেশকি লাগাই দিছো। আপনারা বলে পোয়াতি ভাতা দিতেছেন? হ্যাঁ দিচ্ছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো পূর্ব খানায়। আমি জানি আপা মেম্বার, ওই জারাডারে ভোট দিছি, মহিলা দিল না, মহিলা মেম্বার নি কই ওই বলে তিনটা বাজে তিন ওয়ার্ডে। এ আমার বাচ্চারা আপা একটু আপেল কুমড়া খাইতে পারি না, পোলাটা মনে হয় কালা হয়ে গেছে। তোমার কয় মাস হচ্ছে? আমার তো চার মাস। চার মাস আর কমায় কইতি? তাহলে তিন মাস। কিন্তু আমাদের সরকারি নিয়মে তো ছয় মাস থেকে দশ মাস পর্যন্ত করছে। আপা কথা কই একটু আপনি করে দেন আপা। ঠিক আছে বুঝলাম, কিন্তু হচ্ছে এই টিপে আমি দিতে পারবো না, পরবর্তীতে যখন আবার আসবে, পরের বছরে যখন আসবে তখন আমি দিতে পারবো। মানে পরবর্তীতে? হ্যাঁ পরবর্তীতে। তাহলে হবে না আপা? না ভাই, এইবার পারতেছি না, এই বছর আর পারবো না, তবে পরবর্তীতে সামনে বছরে যদি আসে তখন আমি দিতে পারবো। সামনে বছর মানে এই বাচ্চাই দিবে? এই বাচ্চা তো আর হবে না, আগামী বছরে যখন আবার নতুন করে নেবেন তখন হবে। তাহলে এই বাচ্চা কি হবে? এই বাচ্চা কি হবে এখন আপনারাই ভালো জানেন, আর এই বাচ্চা আসছে আপনি নিয়ে নেন। না এইবার আপনি পাচ্ছেন না। এই বছর তো তোমাকে দিতে পারতেছি না, আগামী বছর আমি তোমাকে দেব। ঠিক আছে আমি আসি, আমার অফিসে অনেক কাজ আছে, সবাই আমার জন্য অনেকে আমার জন্য ওয়েট করতেছে, আমি একটু আসি। আচ্ছা আচ্ছা ভাই, আমি কি করবো, আমার তো চার মাসই, আমি মিথ্যা কথা কইতে পারি না। আমার সংসারটা মিথ্যা ঘরে দিতেছ, আর তুই মিথ্যা 32,000 টাকা পাইতাম।
চল।